তুই এখানে দাঁড়িয়ে কি করছিস? লাগালাম কিছু না। এই ছেলের মতলব তো ভালো না। না, আমার কিছু একটা করতে হবে। ওকে সবসময় চোখে চোখে রাখতে হবে, না জানি কখন কি করে বসে। আমি তো বেশিরভাগ সময় একাই থাকি। বিশ্বাস করেন আমার কোনো খারাপ দৃষ্টি নাই খালা। দেখ এই হারামজাদা, আমি আমার বাড়িতে এনে কাজ দিয়েছি, পরে থাকার জায়গা দিছি, খাওয়াই দিছি, পরাই দিছি, আর এই হারাম জাদা আমার দিকে খারাপ করে কি রে, তোর কলিজা বড় হয়ে গেছে না? কলিজা বড় হয়ে গেছে তোর? হারাম জাদা, তোর এত বড় সাহস, তুই আমার বাড়িতে খাস, আমার বাড়িতে থাকস, তুই আমার মাল ভাঙাতে কথা বাইরেই তুলবো। জানোয়ার, তুই রাস্তায় থাকছিস, তোর রাস্তায় থাকা দরকার ছিল, তোর বাড়িতে আনছে কেন? তো ভুল করছে আমার মায়। ভাইজান, আমার কথা ভাবেন ভাইজান। কি করবি তুই? মতো কাপড়ের না ভালো করে চিনা আছে, ইমোশনাল ব্ল্যাকমেল করস, করে তাদের বাড়িতে ঢুকোস, তারপর মা বোনদের ইজ্জত নষ্ট করস। আমি তো বুঝতে পারতাছি কোনো সমস্যা নাই, তোর বিচার না ওরে বাড়িতে কেন বাইর করে দেওয়া যাবো না। পরে কী করবো জানো? অন্য কোনো বাড়িতে গিয়া আবার একই কাজ করবো। তোদের মনের সাথে অনেক মিস মা, অনেক পুলিশ ভাইজান, পুলিশের খবর দেন না কালাম মা। আমার কথাটা শুনেন, বিশ্বাস করেন আমার মনে করে শয়তানি ছিল না, আমি খারাপ দৃষ্টিতে আমার দিকে তাকাই নাই। কখন দিয়ে কই যাচ্ছে আমার কথাটা শুনেন, আপনার আমার কথা শুনতেই যেতেছেন না। বিশ্বাস করেন খালাম মা, আমি আপনার দিকে খারাপ দৃষ্টিতে তাকাই নাই ভাইজান, আল্লাহর কসম বিশ্বাস করেন। খালাম মানে দেখতে আমার মায়ের মতো লাগে, যখন ছোট আছিলাম তখন আমার মায়েরা মরে গেছে, রাস্তায় একদিন খালাম মানে দেখলাম, আমি মনে করলাম যে আমার সামনে আমার মায় আইসে, খালাম মানে হাতে মায়ের ধরে আমি চাকরি নিলাম। আমি লোক এলাকায় দেখি যখন খালাম মানে দিয়ে আমার মন কয়, আমার চোখের সামনে আমার মায় ভাইসে উঠে, বিশ্বাস করে খালাম মা, আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য ছিল না ভাইজান গো। আমি খালাম মানে আমার নিজের মায়ের মতো দেখি, বিশ্বাস করেন আমি খারাপ দৃষ্টি তাকাই নাই খালাম মা। বিশ্বাস করেন আমি ছোটোবেলায় মায়ের আদর পাই নাই, তাই যখন আপনার দেখতাম আমার মনে হইতো যদি আপনার হাতের স্পর্শ পাইতাম আপনি একটু আদর পাইতাম, তাই আপনি একটু সোয়াল লেগে আমি গেছিলাম খালাম মা। আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য আসছিল না খালাম মা, আমার আপনার মা করে দে আমি বুঝতে পারি না, আমি আমার মনে কোনো খারাপ উদ্দেশ্য আসছিল না। আমার অনেক বড় ভুল হয়ে গেছে তোরে বুঝতে, আসলে তোরে আমি রাস্তা থেকে টুকাই আনছি, তো এই জন্য আমি তোর মনে কি ছিল ওইটা বুঝি নাই, আমার মনে যেটা ছিল আমি ওইটাই ভাবছি, আমি তোরে আসলে ভালো নজরে দেখি নাই, খারাপই মনে করছি, কারণ সন্দেহটা তো আমার দূর হয় নাই, তুই অচেনা অজানা ছেলে, তাই তুই আমারে মাফ করে দিস বাপ। খালা এটা আপনি কি কর, মা কোনোদিন সন্তানের কাছে মাফ চাইতে পারে না। তুই যখন আমার মা দেখছস তাহলে তুই আমার আর একটা ছেলে ভাই, মা যে রেখেছে বেটে আসে থেকে তুমি আমার ভাই, এবারে কাজ হলো না। আসলে মা হঠাৎ করে বলছে, আর তুমি তো জানো মায়ের পেশে কোনো কথা শুনলে পাগল হয়ে যায়, আমি তোমার কথা শুনতেই চাই নাই, তুমি আমার মাফ করে দিও ভাই। সি ভাই বল, আপনি মাফ চাইবেন কেন? আসলে আপনার আপনাদের জায়গা থেকে ঠিক, আর আমি আমার জায়গাতে ঠিক আছিলাম, শুধু একটু বুঝার ভুল। আসলে আমারই বুঝতে ভুল হয়েছে,